মঙ্গলবার সকালে নিউটাউন ইকো পার্কে প্রাতঃভ্রমণে আসেন বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ। ভয় পাচ্ছেন দিলীপ ঘোষ? উত্তরে তিনি বলেন, আমি ত্রিশূল ধরলেও মেশরবাড়ি, আমি কথা বললেও মেশরবাড়ি, নির্বাচন কি মেশো জেতাবে? পাবলিক জেতাবে, ভোট পাবলিকের কাছে গিয়ে প্রচার করবে। এরা শুধু এর বাড়ি যাচ্ছে, ওর বাড়ি যাচ্ছে, ইন্টারভিউ ঝাপেন, তখন আপনাদের টিআরপি বাড়ে। তৃণমূলের অফিসে কেউ আসে না, দিলীপ ঘোষকে নিয়ে ওদের লোক জোগাড় করতে হয়। ফেড দুর্ঘটনা, ফেড রাজ্যে প্রচুর মানুষ ক্ষতিগ্রস্ত। কি বলছেন দিলীপ ঘোষ? বলেন, মমতা ব্যানার্জি এবং তার লোকেরা এসব জায়গায় গিয়ে শুধু ছবি তোলেন আর ফায়দা তোলেন। সব থেকে রিস্কের কাজ করছে কাশ্মীর থেকে কন্যাকুমারী, সর্বত্র বাঙালি মারা যাচ্ছে। বালাসোর দুর্ঘটনা এক জিনিস, এরা শুধু ভোট চায়। বাঙালিকে এখানে থাকলে ভোট করাতে হবে, বোমা বন্দুক নিয়ে লড়াই করতে হবে, ক্রিমিনাল হতে হবে। বাংলাকে চাই এই বাংলা? তিনি নাকি প্রধানমন্ত্রী হবেন, মুখ্যমন্ত্রী হয়ে বাংলাকে যা করে দিয়েছেন, প্রধানমন্ত্রী হলে কি অবস্থা হবে? হে ভগবান! চপার তল্লাশি বিতর্ক, উত্তরে দিলীপ কি জানালেন? শুনুন বিস্তারিত। এছাড়াও রামনবমী বিতর্ক নিয়ে যে প্রশ্ন উঠেছিল তার উত্তরে দিলীপ ঘোষ বলেন, 50,000 মিছিল হবে রামনবমীতে, কেউ আটকাতে পারবে না, এই দেশ রামের দেশ। 500 বছরের চেষ্টায় রাম মন্দির হয়েছে, হিন্দুরা বিজয় উৎসব পালন করবেই। আমি আবেদন রাখছি হিন্দু সমাজের কাছে, হাজার হাজার মানুষ রাস্তায় নামুন, দিলীপ ঘোষ সঙ্গে আছে, ত্রিশূল ধরেছি। না জান না আপনি, ত্রিপুরায় আসামে গোয়াতেও তো গেছিলেন, কেমন মুখে ঝামা ঘষে দিয়েছে লোকে, লজ্জা করে না? Thank you.